সো গাইস, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর সামনাসামনি এলাম। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আমার তো মোটামুটি চলছে, প্রিপারেশন করছি। তো এক্সামের ডেট এখনও পর্যন্ত ফিক্সড হয়নি, তার জন্য এখনও বলাও সম্ভব নয় যে এক্সাম কোন মাসে হতে পারে। তো যেটা মনে হচ্ছে যে আগস্ট সেপ্টেম্বরের দিকে হওয়ার চান্স রয়েছে, কারণ আগে তো জেল পুলিশের এক্সাম হবে, ওটা আগে ফর্ম ফিল আপ হয়েছে, আর তারপর কলকাতা পুলিশ রয়েছে, কলকাতা পুলিশটা হবে, তারপর কনস্টেবলের এক্সামটা হবে। কারণ আগে যেটা ফর্ম ফিল আপ হয়েছে আগে এক্সাম হবে, তো আগে থেকে সেরকমই হয়ে আসছে, তো এখনও সেরকমই হবে। তাই হাতে সময় রয়েছে, তো সময় রয়েছে বললেও আবার সময়গুলো পেরিয়েও চলে যাবে দেখতে দেখতে। তাই প্র্যাকটিস করতে হবে এখন বেশি করে। তো আমার তো আগের এক্সামগুলো চলে গেল, পারলাম না করতে। তো সামনে রয়েছে, ওটা আমি চেষ্টা করছি কতটা কি করা যায়, হার চেষ্টা করব। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আমি ইউটিউবে কোন চ্যানেল ফলো করি, আমি দা ওয়ে অফ সলিউশন আর TWS একাডেমি এই দুটোই ফলো করি, সব থেকে বেস্ট মনে হয় এই দুটো চ্যানেল। তো তোমরা হয়তো অনেকেই আগে থেকেই এই চ্যানেল ফলো করো, তো এই চ্যানেলটাই খুব ভালো। তো সবাই পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন করো, আমিও করতে থাকি। এখনও পর্যন্ত আমার মক টেস্ট দেওয়া হয়নি, যে টাইম ধরে আমি মক টেস্ট দিচ্ছি এখনও দেওয়া হয়নি। এমনি প্র্যাকটিস করছি, যে জিকে প্র্যাকটিস করছি, ম্যাথ এগুলো প্র্যাকটিস করছি। তো আমি আলামিন স্যারের PDFটা পারচেস করি, তারপর আমি টাইম ধরে ওটার মক টেস্ট দিব, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কাছে আগে যে প্র্যাকটিস সেট রয়েছে ওইগুলো আমি জাস্ট প্র্যাকটিস করছি, এখনও টাইম ধরে করা হয়নি। কিছুগুলো করি, প্র্যাকটিস করি, তারপর টাইম ধরে আমি প্র্যাকটিস করব। তো আজকে আর কোনো ব্লগ থাকছে না এই ভিডিওতে। তো আজ আমি দিদিবাড়ি যাব, ওখানে আজ সন্ধেবেলা দিদিবাড়ি যাব, ওখানে বাড়োয়ারি মেলা হচ্ছে, বাড়োয়ারি মেলা দেখতে যাব। তো এরপরে ব্লগ আসছে, বাড়োয়ারি মেলা যাচ্ছি, ওখানে মেলা ব্লগটা আমি করব। তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি, যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো আর প্রিপারেশন করতে থাকো।